হ্যাঁ হ্যাঁ ওটা তার রাখা উঠেছে শক্তি নিয়ে একটা কর্ম দেখুন একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃত্ব সে একটা যুবশক্তি অ্যারাইজ করেছে যে এই যুবশক্তি হচ্ছে কি 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তারা নন পলিটিক্যাল অবশ্যই হবে, তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হবে না, কিন্তু তাদের ইচ্ছে আছে যে মানুষের সমাজসেবা করবে, তাদের ডেকে নিয়ে এসে আমরা এই যুবশক্তিটা করছে, এই যে আমরা যে কাজটা কীভাবে এগোচ্ছি সেই সেই জন্য দেখার জন্য জেলা থেকে দুজন নেতৃত্ব এসেছিল জয়দীপ দাস আর ধীমান দাস, তারা দেখে গেলো আমরা কীভাবে এগোচ্ছি। কতটা মানুষের পাশে তো অবশ্যই থাকবে, আমরা এটা দেখুন দেবে হয়তো আর একটা ক্লাব আছে, একটা ছেলে আছে ক্লাব সংগঠন করে, সে খুব সমাজসেবা করতে ইচ্ছা করে, মানে তার আগ্রহ আছে, সেই সব লোকগুলো আমরা ডেকে নিচ্ছি, আসুন আপনারা এই মাধ্যমে সমস্যাটা করুন, আপনি যদি এভাবে দেখালে আর পাড়ায় করোনা আক্রান্ত হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, সেই আমার যুবশক্তি যে যুব যোদ্ধা সেই বন্ধু তাকে নিয়ে তাকে কালেক্ট করে নিয়ে যে কোনো হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করবো, বা একটা করে ঝড়ে কারো বাড়ি ভেঙে গেছে সেই তাকে কেউ সাহায্য করা যায়, একটা লোক বন্যায় তার বাড়িতে ডুবে যাচ্ছে বা তার মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে কেউ সাহায্য করা যায়, এই যুবশক্তি মধ্য দিয়ে আমরা এটা করি। কাছড়াপাড়া থেকে কত নাম এসছে এই যুবশক্তি? এখন 300 উপর নাম চলে গেছে কালেকশন।